আজকে আলিপুরে অবজারভেটরিতে যেটা আমরা রেকর্ড করেছি রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার যেটা আমরা বলছি সকালবেলায় সেটা হচ্ছে উনিশ দশমিক দুই অর্থাৎ স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এটাই আমাদের ফোরকাস্ট ছিল যে একটু গরম বাড়বে তবে এটা সাময়িক কাল থেকে আর ফাটার কিন্তু টেম্পারেচার বাড়বে না কালকে থেকে একটু কমা শুরু হবে টেম্পারেচার দু থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও চার ডিগ্রি ফলো হবে টোটাল যদি দেখি কালকের থেকে শুরু করে চব্বিশ তারিখ অবধি যদি ধরেন তাহলে কিন্তু ঠান্ডা আবার থাকবে ঠান্ডাটা বজায় থাকবে পঁচিশের থেকে কিন্তু আবার পাড়া ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা খুব সকালের দিকটাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত দার্জিলিং কালিম্পং এই দুটো জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় ফিউ প্লেসেস মানে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বাকি যে জেলাগুলো অর্থাৎ আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটে জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ চব্বিশ ঘন্টায় খুব ঘন কুয়াশার সতর্কতা আমরা জারি করেছি তাপমাত্রা যদি দেখেন উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টায় তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই আটচল্লিশ ঘণ্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি ফল হবে টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রে